এখানে ডাল খোসা ছাড়িয়ে নিয়েছি, এই যে খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার আটিগুলো চাচ্ছি, চেঁচে নিয়ে তারপরে এই যে অর্ধেকটা চাচা হয়ে গেছে, এবার তারপরে বড়া করব। এই যে চাচ্ছি আটি, দেখো না কি ছোট ছোট। তালটা গরম করে রেখে দিচ্ছি নুন টুন দিয়ে, একটু পরে বড়া মতন করবো, আগে সব জোগাড় করে নি। চলো হয়ে গেছে, তালটা গরম করে রেখে দিচ্ছি নুন টুন দিয়ে, একটু পরে বড়া মতন করবো, আগে সব জোগাড় করে নি। চলো হয়ে গেছে, দুটো কলা নিয়েছি আর একটু নারকল নিয়েছি, এটা আবার একসাথে দিয়ে দেবো। এবার একটু চটকে নেবো, একটু চটকে নিলাম, কলাটা ভালো করে চটকে নিতে হবে, তারপর ময়দা দিতে হবে, সুজি দিতে হবে, দিয়েই মেখে আবার তাল দিয়ে মাখতে হবে। এই যেখানে তাল আমি কালে করে রাখলাম, এটা ফুটানো হয়ে গেছে, গরম হয়ে গেছে, এবার এখান থেকে দু হাতে তুলে নিয়ে তালের বড়া ভেজে, তো আজকে শ্রাবণ মাসে শিব পুজো হয়েছে, চতুর্থ সোমবার আজকে, সেই জন্য আজকে এটা করে দেবো। এখানে সুজি নিয়ে নিয়েছি অল্প, আর এইটুকুনি ময়দা নিয়েছি, কেন আজ অল্প করে করবো, আজকে তো শিব পুজো, খালি জন্মাষ্টমী, জন্মাষ্টমীর দিন বেশি করে করব। আগে সুজিটা দিয়ে দিলাম, দুটোই দিয়ে দিলাম, এবারে চিনিটা দিয়ে দেবো। এই দেখো চিনি নিয়েছি, চিনিটাও দিয়ে দেবো, বেশি দেবো না, আপি দেবো, হয়ে গেল আমার কাজ। এবার আমি দু চামচ তাল দেব, এই যে তাল দেখেছ, তালটা এখান থেকে আমি দু চামচ তাল দিয়ে দেব। তালটা নিয়ে নিলাম 3.5 চামচ, তো নিয়ে নি, ঠিক আছে। এবার মাখতে হবে ভালো, দেখো তোমরা আমি মাখছি,
এতে তুমি একটু কাজু বাদাম কিশমিশও দিয়ে দিতে পারো, তাহলে ভালো হবে। আর কেন, ঠাকুরের জিনিস করছো তো, একটু কাজু বাদাম কিশমিশ না দিলে আবার ভালোও লাগে না। আবার তুমি আমার ঘর থেকে বাজে কথা বলো না, কিন্তু দেখো আমার ঘরে সব ছড়ানো ছিটানো, এই যে কাপ রয়েছে কারণ আমি এক্ষুনি চা খাবো। আরে এই তো নারকেলটা কুড়েছি, একটা কুড়েছি, অর্ধেক রয়েছে, এটা রেখে দেবো ফ্রিজে। এবার বন্ধুরা বলো আর কি তার লাগবে, তুমি বলো না, একটু লাগবে মনে হচ্ছে না, কি বলো তো বন্ধুরা, কি করি বলো তো, আর একটু কি দেব। তা তালের রসবড়া কি কোনোদিন তোমরা খেয়েছো? এরকম ভাবেই ভাজতে হবে, ভেজে আর চিনির রসে দিয়ে দিতে হবে, দেখবে হেভি লাগছে তালের রসবড়া, একবার তোমরা করো কিন্তু। যদি আজকে পারি তাহলে আমি করে দেখাবো, আর যদি টাইমটা না পাই ধরো। ভালো করে ফাটিয়ে নিতে হবে, এইবার তো সুন্দর সুন্দর হয়ে গেছে, এবার মনে হচ্ছে ডেলাটাও ঠিক পড়বে। এই দেখো একটু ফাটিনি, দাঁড়া ঠিক আছে, এবার তো কমপ্লিট। একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিলাম যাতে আরো ভালো হয় খেতে, কারণ চালের গুঁড়িটা আমি একদম ভুলে গেছিলাম, ঘরে ছিল যে ফুনু দিদিকে জিজ্ঞেস করে দিলাম। ঠিক আছে বন্ধুরা, হে দেখো বন্ধুরা, গ্যাস জ্বেলে দিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিয়েছি, এবার ভাজবো। সব সেট হয়ে গেছে, মেখে একটু রেখে দিয়েছিলাম, এবার আমি ভাজবো। ভাজাটা দেখাবো, যেহেতু আমি একা, সব একাতে করতে হচ্ছে, সেই জন্য একটু লেট হচ্ছে, সরি, কিছু মনে করো না। একটু বড় বড় করে করলে না তো খুব গরম লাগছে, সেই জন্য একটু বড় করে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার দেবো। এই দেখো অয়েলটা একটু বেশি গরম হয়ে গেছে, জানো তো, ঠিক করতে গিয়ে।
বন্ধুরা, আমি কিন্তু প্রথমবার করছি, যদি কিছু ভুল হয় আমাকে ক্ষমা করে দিও, সরি, কারণ আমি আর রান্নাবান্না অতটা জানি না। আমি যাই হোক একটু করছি, তোমাদের ইউটিউব দেখে দেখে, ইউটিউবের ভিডিও দেখে দেখে করছি, তাই জন্য বলছি যদি কিছু ভুল হয় আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে? তুলে নিচ্ছি, তুলে নিচ্ছি।